প্রশান্ত নীরব গিরিবন দেশ নাহি একটি নর চহলর লেশ দূর ঝরনাদ ঝিঙ্কারি ঝঙ্কার করে নিশিথিনি প্রভাব প্রচার প্রশান্ত অতি শান্ত প্রশান্ত অতি শান্ত নীরব নাহি রব যেউঠারে যেউঠারে গহলি চহলি নাহি প্রশান্ত নীরব গিরি বন দেশ গিরি মানে পাহাড় বন দেশ জঙ্গল পাখাপাখি অঞ্চল সেটি আউ গহলি শুভু না আউ কিছু গহলি চহলি শুভু না নাহি এটি নর চহলর লেশ এখানে নর মানে মানুষ মানকর চহলর গহলি চহলির লেশ টিকিয়ে হলে গহলি চলি না সন্ধ্যা হয়েগলা রাতে পড়ে আসগা তেমন রাতে হবার লোক মানে ধীরে ধীরে জনপদকু পড়াইলে গ্রামাঞ্চলকু পড়াইলে তেমন পাহাড় জঙ্গল যে বুলুলে সব তা অঞ্চলের দেখবা দর্শনার্থী লে কি কার্যক্রম করলে কম সে সব ঘর মারি ঘরক পড়াইলে যেহেতু সে ঘরক পড়াইলে এটি আর গহলি চহলির দেশ টিকিয়ে হলে বি গহলি চহলি না বুঝিগেলা টিকিয়ে হলে বি গহলি চহলি না তাপরে দূর ঝরনাদ ঝিঙ্কারি ঝঙ্কার করে নিশিথিনি প্রভাব প্রচার আচ্ছা রাতে হলান বলি কি কেমতি জাঁয়া চিলিকা কূলরে রাতে হয়েছে আমি কেমন জাঁয়া কবি কৌশল বহু সুন্দর উদাহরণ কবি দিয়েছেন কহলে যেটি নীরব নিশ্চয় হয়েছে তোমার দেখব রাতে দিনবেলা গহলি চলি কিন্তু রাতে রাতে বারোটা গোটে উঠব তোমার ঘরে তোমার ঘর ভিতরে বসব দেখব পুরা নীরব নিস্তব্ধ সেমতি টিকিয়ে নেব শব্দ হলে বাহারে সেটা শুভা দিব সেমতি সেই চিলিকা কূলরে কম হয়েছি না যেতবে নর গহলির লেশ না লোক কৌশি গহলি চহলি না সেতবে শান্ত শিষ্ট পুরা স্থির স্থির অবস্থা আসি যাই গম্ভীর অবস্থা আসি যাই চিলিকা কূলর কম হয়েছি না দূরম ঝরনাদ ঝিঙ্কারি ঝঙ্কার করে নিশিথিনি প্রভাব প্রচার নিশিথিনি মানে রাতে রাতির প্রভাব প্রচার কিয়ে করছেন না দূরে থাকা ঝরণা গুড়াক ঝরঝর ঝরঝর হয়ে বই যাচ্ছেন দূর ঝরণার ঝরণাদ আঙ্কারির ধি ধি শব্দ জনা পড়ুচি সমস্ত যে জনে যাব সে শুনিপার সে জাঁপার যে অধিক রাতে হয়ে লোক গহলি না তেমন ঝিঙ্কারির শব্দ শুভুচি এবং দূরে বই যাওয়া ঝরণা তার ঝরঝর নাদ শুভু বুঝিগেলা বুঝিগেলা আজ্ঞা স্যার এটা কিছু অচি আসন্দেহ না তারপরে